أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যুগে যুগে অমুসলিম মনীষীরা কোরআন গবেষণা করে বিস্ময়ে হতবাক হয়েছেন। তারই ধারাবাহিকতায় বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন ঘোষণা করেন, তিনি মনের প্রশান্তির জন্য কোরআনের অনুবাদ পাঠ করেন এবং সুস্মিতা সেন নামক এক মহিলা, যিনি অভিনেতা এবং এক সময়কার বিশ্বসুন্দরী ছিলেন, তিনিও বলেন যে মনের প্রশান্তির জন্য তিনি কোরআন পাঠ করেন। এই বিষয়ে তাদের আশ্চর্যজনক অভিজ্ঞতার কথা আপনাদের সাথে আজ আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআন এমন এক কিতাব যার ব্যাপারে আল্লাহ বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন এক গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই। এই কিতাব নিয়ে যুগে যুগে অসংখ্য অমুসলিম পণ্ডিতরা পর্যন্ত গবেষণা করে এসেছেন। তাদের মধ্যে কয়েকটি মন্তব্য যা বিশ্ব বিবেককে নাড়া দেয় তা আপনাদের জানাতে চায়। কোরআনের ইংরেজি অনুবাদক খ্রিস্টান পণ্ডিত ডক্টর শেলর কোরআন সম্পর্কে অভিমত ব্যক্ত করে বলেন যে কোরআনের নেই এমন সুগভীর অর্থবহ গ্রন্থ মানব রচনার বহির্ভূত। কোরআন একটি জীবন্ত মুজেজা সদৃশ্য গ্রন্থ, যে মুজেজা মৃতকে জীবিত করার চাইতেও বিস্ময়কর। সুবহানাল্লাহ। মিস্টার FF বলেন, কোরআন অতি উৎসাহী অনুবাদক এবং বহু বিকৃত কারকের উপেক্ষা করে, যারা বিকৃত করতে চেয়েছে তাদেরকে উপেক্ষা করে এই পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় অবিকৃত রয়েছে। কেননা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সেজন্য দেখবেন আজ থেকে 1400 বছর আগে যে কোরআন আজও পর্যন্ত তার একটা জের জবর পর্যন্ত পরিবর্তন হয় নাই, কেয়ামত পর্যন্ত কারো পক্ষে এই কোরআন পরিবর্তন করা সাধ্য নেই। ভারতের বিশ্ববিখ্যাত পণ্ডিত মিসেস সরোজিনী নাইডু বলেন, ন্যায় পরায়ণতা ইসলাম ধর্মের এক অপূর্ব আদর্শ। আমি কোরআন অধ্যয়ন করে এতে জীবনের প্রগতিশীল ব্যবস্থায় লক্ষ্য করেছি সবচেয়ে বেশি। সমগ্র বিশ্ব উপযোগী বাস্তব জীবনের ন্যায় নীতি এতে লক্ষ্য করেছি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তেমনিভাবে 50 বছর যাবৎ বলিউডে অভিনয়কারী একজন অভিনেতা, যিনি কোটি কোটি দর্শকের প্রিয় একজন অভিনেতা, তিনি যখন মানসিক অশান্তিতে দিন কাটাচ্ছিলেন, তার এক হিতাকাঙ্ক্ষী তাকে পরামর্শ দিল কোরআন তেলাওয়াত করতে। তিনি কোরআন আরবি তেলাওয়াত করতে পারেন না, তাই তিনি কোরআনের ইংরেজি অনুবাদ পড়তে আরম্ভ করলেন। আর কোরআন পড়ার পর তিনি নিজেই স্বীকার করেন, এই কোরআনের প্রতিটি লফজ তার মনের মধ্যে দারুণভাবে রেখাপাত করতে লাগলো আর মনের এক ধরনের আজীব প্রশান্তির পরশ বুলিয়ে দিল। সুবহানাল্লাহ। তিনি তার টুইট বার্তায় 13 নং সুরার 11 নং আয়াতের ইংরেজি অনুবাদ শেয়ার করে বলেন, গড চেঞ্জেস নট হোয়াট ইজ ইন এ পিপল আনটিল দ্য চেঞ্জ হোয়াট ইজ ইন দ্যামসেলভস, যার অর্থ হল আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আরবিতে আয়াতটি হলো এইরূপ, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই থেকে বোঝা যায় তিনি কোরআন পড়েন এবং এ থেকে ফায়দা হাসিল করেন। তাছাড়া কোন বনেগা ক্রোরপতি এই অনুষ্ঠান তিনি পরিচালনা করেন, সেখানে একজন প্রতিযোগী তাকে একটি কোরআন উপহার দেয়, তখন তিনি সেই প্রতিযোগীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তিনি
সে অনুষ্ঠানে ঘোষণা করেন যে সময় পেলে তিনি কোরআন পড়বেন। মনে হয় তিনি কোরআন পড়া আরম্ভ করে দিয়েছেন, তাই তিনি মাঝে মাঝে তিনি তার টুইট বার্তায় কোরআনের আয়াত শেয়ার করছেন। যেমন স্ক্রিনশটে দেখুন, সূরা বাকারার 177 নং আয়াত তিনি কোট করেছেন। এরপর সূরা বাকারার 264 নং আয়াত শেয়ার করেন, যে আয়াতটি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এর অর্থ হল, হে ইমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান সৎকাকে, দান খয়রাতকে বরবাদ করো না। এভাবে আল্লাহ তাআলা এই কালাম, এই কোরআন বিশ্বকে, আল্লাহর এই কালাম বিশ্বকে জয় করছে। অমুসলিমরাও এই কোরআন থেকে ফায়দা হাসিল করছে, কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়ে দিন দিন এই কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। খবরে আরও জানা যায়, ইন্ডিয়ার এক বিশ্বসুন্দরী, কোনো এক সময় তিনি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন, যার নাম সুস্মিতা সেন, একটি অনুষ্ঠানে সূরা আসর সুস্পষ্ট আরবিতে তেলাওয়াত ও তর্জমা পড়েন। এই কাজটি করে তিনি সকলকে অবাক করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, কসম যুগের বা সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমানদার, ওয়ামিলুস সালিহাত, যারা বিশ্বাস স্থাপন করে এবং ভালো কর্ম করে, সৎ কাজ করে, ওয়াতাওয়াসাও বিল হাক্কি, এবং পরস্পরকে তাকিদ করে সত্যের, ওয়াতাওয়াসাও বিস সবর, এবং পরস্পরকে তাকিদ করে সবরের। তার এই কোরআন তেলাওয়াত দেখে অনেক ইসলাম বিদ্বেষীরা তার বিরুদ্ধে মিডিয়ায় ঝড় তুলল। তারা বলে, সুস্মিতা সেন মুসলমান হয়ে গেছে। তখন তিনি তাদের এই কথার জবাবে বলেন যে, আমি মানসিক শান্তির জন্য এই আসমানি কিতাব পড়ি, তাতে আমি মনে শান্তি পাই। আপনাদের কারো মনে অশান্তি থাকলে আপনারাও এটা পরীক্ষা করে দেখতে পারেন। আপনারা অবশ্যই কোরআন তেলাওয়াত করলে আপনাদের মনে যদি অশান্তি থাকে তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটাই হলো কোরআনের মুজিজা। এটা যে সত্যিকার আল্লাহর কিতাব তার প্রমাণ। তাই এর আয়াতসমূহ মুসলমানদের জন্য নয়, বরং অমুসলিমদের অন্তরকেও আকৃষ্ট করে। এই হলো অমুসলিমদের কোরআন থেকে উপকার হাসিলের অবস্থা। কিন্তু তারা যদি ঈমান গ্রহণ করে, তখন তা হবে নূরুন আলা নূর। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের নূরে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।